আজকে 23শে জুলাই 2023, প্রতি বছর এই দিনে ওয়ার্ল্ড জগরেন নোবেল কেন্দ্র সামনে নোবেল তো জগরেন সিন্ড্রোম বা জগরেন ডে হিসাবে পালন করছে আমাদের রিমেটোলজি ডিপার্টমেন্ট এবং অপটালমোলজি কমিউনিটি অপটালমোলজি ডিপার্টমেন্ট। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটি সচেতনতা দিবস, আমরা ডাক্তারদের সচেতন করব এবং জনগণকে সচেতন করব। কেন? একটি আপনারা জানেন যে এমন একটি রোগ যে নীরবে নিভৃতে আমাদের শরীরের গ্ল্যান্ডগুলো যে সেক্রেশন এটা বন্ধ করে দেয়। তাহলে গ্ল্যান্ড কোথায় কোথায় আছে? চোখের যে গ্ল্যান্ড আছে আমরা জানি মেবোমিয়ান গ্ল্যান্ড, এখান থেকে যে সেক্রেশনটা হওয়ার কথা সেটা না হয় চোখ শুকিয়ে যায়। চোখ শুধু শুকায় না, প্রত্যেকটা মানুষ বলে আমার চোখের মধ্যে বালুক আছে, খচখচ করে, এবং এই পানি না থাকলে চোখ বন্ধ হয়ে যেত। কারণ হলো যে একটা কর্নিয়া তার যে নর্মাল ট্রান্সপারেন্সি মেনটেন করতে হলে পানি লাগে, চোখের যে মেবোমিয়ান গ্ল্যান্ডের লাগে, ল্যাক্রিমাল সেক্রেশন লাগে, এটা বন্ধ হয়ে যায়, বন্ধ হতো। দ্বিতীয়, একটু আগে আপনারা শুনছিলেন জেরোস্ট্রোমিয়া, একটা গেলে জেরোখ্যাল নিয়ে এরপরে জেরোস্ট্রোমিয়া। এই জেরোস্ট্রোমিয়াটা এই যে মুখ শুকিয়ে যায়, ভাত খেতে গেলে গলায় আটকে যায়, পানি খেতে হয়, এই জিনিসগুলো গ্ল্যান্ডটা শুকিয়ে যায় বলে। আমরা জীবের যে ভাত চিবায় জীবাণু অনেক জীবাতে হয়, কারণ তার কারণে গ্ল্যান্ড থেকে যে সেক্রেশন আসবে সেটাও কমে যায়। এরপরে আসি আমরা আরও অনেক জায়গায় আমাদের গ্ল্যান্ড আছে, শরীরের অন্যান্য যে কোনো নর্মাল কাজ আমরা করতে পারি না এই জগরেন সিন্ড্রোমের জন্য। তো আমি মনে করি যে এই বিষয়ে যখনই কারো কোনো সমস্যা হবে জনগণ, আমরা এখানে যারা আছি জনগণকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের রিমেটোলজি বিভাগ, অপটালমোলজি বিভাগ, কমিউনিটি অপটালমোলজি বিভাগ এই বিষয়ে তারা যথেষ্ট সহায়তা করতে পারে। আপনাদেরকে মনে রাখতে হবে যে যেমন ধরেন এই গ্ল্যান্ড শুকিয়ে গেলে শুধু গরম সেঁক দিলেও কিন্তু অনেকটা উপকার হয়। আবার যে ওষুধগুলো দিতে হবে ইমিউনোথেরাপি সহ, সেই ওষুধগুলো ব্যবহার করলে অনেকে ভালো থাকতে পারবে, সারা জীবন আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আজকে হেলথ সেক্টর এমন একটা পর্যায়ে গেছে 2006 সালে যেখানে 59 বছর আমার লাইফ এক্সপেক্টেন্সি ছিল, এখন সেটা 73। আমরা দীর্ঘদিন বাঁচবো আর এই সমস্ত রোগগুলো বেশি বেশি হবে। আমরা হেলথ সেক্টরে উন্নয়ন চাই, এই বিশ্ববিদ্যালয়ে রিসার্চ বাড়াতে চাই, এই বিষয়ে আমরা রিসার্চ করে ভবিষ্যতে কী কীভাবে এই যখন আর সিন্ড্রোমটাকে আমরা কীভাবে কমাতে পারি তারও ব্যবস্থা করব। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেক্টরে আমরা অনেক পরিমাণ রিসার্চের অ্যামাউন্ট বাড়িয়েছি, ভবিষ্যতে রিসার্চ ওয়ার্ক বাড়াবো, জনগণের যাতে কাজে আসে এমন ধরনের রিসার্চ আমরা করতে চাই। আগামী 27শে অক্টোবর আমাদের এখানে রিসার্চ ডেতে আমি আশা করি রিমেটোলজি বিভাগ এবং অপটালমোলজি বিভাগের পক্ষ থেকে আমাদেরকে একটা সাজেশন দেওয়া হবে যে এই এই করলে অন্তত ড্রাইনেসটা কমানো যাবে। আমি আর কথা বাড়াতে চাই না, আজকে এই সবাইকে ধন্যবাদ দিয়ে, বিশেষ করে রিমেটোলজির চেয়ারম্যান মিনহাজ রহিম চৌধুরী, অপটালমোলজির চেয়ারম্যান ইসির ওয়াদুদ, কমিউনিটি অপটালমোলজির চেয়ারম্যান ডক্টর শওকত কবির সহ এখানে যারা আছেন সকল ফ্যাকাল্টি, আমাদের ডিনবৃন্দ, অন্যান্য অধ্যাপকবৃন্দ, আমার রেজিস্ট্রার আছেন, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আমরা এই র্যালির শুভ উদ্বোধন ঘোষণা রাখি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। Gracias.